নমস্কার, আমি পার্থেন্দু আর আপনারা দেখছেন দ্য সলিউশনস, ওয়েস্ট বেঙ্গলের প্রথম অ্যাস্ট্রো ডিসকাশন বেস চ্যানেল। যে রাশিফলের ভিডিওগুলো আসছে এটা তার কন্টিনিউশন এবং এটা জুলাই মাসের রাশিফলের শেষ ভিডিও। এই ভিডিওতে আমরা লাস্ট চারটে রাশি নিয়ে আলোচনা করবো। তো প্রথমে চলে যাচ্ছি ধনুরাশি। ধনুরাশি জুলাই 2021 রাশিফল যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, আপনি যদি এমন কোনো প্রফেশনে আসেন যে প্রফেশনটা কমিউনিকেশন রিলেটেড প্রফেশন, সেই প্রফেশনের জন্য এই জুলাই মাস আপনার জন্য খুব শুভ। কিন্তু এই জুলাই মাসে আপনার মামা বাড়ি থেকে কোনো রকম প্রবলেম অ্যারাইজ করতে পারে। তো মামা বাড়ির দিক থেকে যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে, সেই বিষয়ে কিন্তু আপনাকে একটু ঠিকঠাক থাকতে হবে যে যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা কীভাবে তাড়াতাড়ি মেটানো যায়। এছাড়া যদি ধনুরাশির জাতক বা জাতিকাদের জুলাই মাসে কোনো রকম রোগ হয়, তো আনআইডেন্টিফাইড ডিজিজ, অর্থাৎ রোগটা সঠিক ট্রিটমেন্ট না হওয়ার চান্সেস খুব বেশি। এই রাশি অর্থাৎ ধনুরাশির জাতক বা জাতিকাদের বারবার করে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, আপনার বাড়ির ওয়াটার লিকেজ, কোথাও থেকে জল পড়ছে কি না এটা বারবার খেয়াল করবেন। কারণ আপনাদের যদি বাড়ির কোথাও ওয়াটার লিকেজের প্রবলেম হয়, তাহলে কিন্তু হিউজ মানি লস দেখাচ্ছে। এছাড়া ধনুরাশির জাতক বা জাতিকাদের জুলাই মাসের ম্যারিড লাইফ খুব ভালো। ধনুরাশির জাতক বা জাতিকাদের জুলাই মাসের প্রতিকার হিসাবে যেটা বলা হচ্ছে, যে একটা লাল রঙের যে কার অথবা লাল রঙের যে সুতো, সেটা ডান হাতে বাঁধুন যে কোনো মঙ্গলবার সকাল 12টার আগে। এরপর আমরা চলে যাবো যেটা, সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশি জুলাই 2021 রাশিফল যেটা, সেটা হচ্ছে জয়েন্ট পেনে ভুগবেন জাতক বা জাতিকারা। দ্বিতীয় হচ্ছে প্রফেশনে প্রবলেম আসবে নানা রকম, ট্রান্সফারের প্রবলেমও হতে পারে, কমিউনিকেশনের প্রবলেমও হতে পারে, পেমেন্টেরও প্রবলেম হতে পারে, শত্রুতাও হতে পারে। তবে মানি সেভিংস অর্থাৎ পার ডে আর্নিং না, আপনি যদি কোথাও কিছু সেভিংস করতে চান, কোথাও ফিক্সড ডিপোজিট করতে চান, তাহলে এই জুলাই মাস খুব ভালো, নিঝঞ্ঝাটে করুন, কোনো প্রবলেম হবে না। জুলাই মাসের মকর রাশির জাতিকাদের একটা জিনিস বলা হচ্ছে, এই মাসে কিন্তু অ্যাবর্শনের চান্সেস খুব বেশি, তো একটু সাবধানে থাকবেন, ডাক্তারের সাথে টাচে থাকবেন, অ্যাবর্শন রিলেটেড প্রবলেমে কিন্তু হতে পারে। আর এই জুলাই মাসে খেয়াল করবেন আপনারা যারা মকর রাশির জাতক বা জাতিকারা, আপনাদের সাথে আস্তে আস্তে দেখবেন কিছু বন্ধু ডিটাচমেন্ট হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস থেকে ডিটাচমেন্টও দেখাচ্ছে এই জুলাই মাসে। আর এই জুলাই মাসের যে রেমিডি হিসাবে যেটা, অর্থাৎ প্রতিকার হিসাবে বলা হচ্ছে, সেটা হচ্ছে একটা চারমুখী রুদ্রাক্ষ আপনার বাড়ির পূর্ব দিকে একটা লাল কাপড়ে বেঁধে রাখুন। এরপর আমরা চলে যাব কুম্ভ রাশি। কুম্ভ রাশির যেটা প্রথমেই আসছে, কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের যারা মিডিয়া প্রফেশন অথবা মেডিকেল প্রফেশনে আছেন, তাদের জন্য খুব ভালো মাস এটা। দ্বিতীয় হচ্ছে কিছু ব্লাড রিলেটেড প্রবলেম, অর্থাৎ রক্তচাপজনিত সমস্যাও হতে পারে, সুগারের টেন্ডেন্সিও হতে পারে, এগুলো কিন্তু অ্যারাইজ করতে পারে, অর্থাৎ জুলাই মাসে দেখা দিতে পারে। মিসক্যারেজ রিলেটেড প্রবলেম কিন্তু কুম্ভ রাশির জাতিকাদের একটু ভাবাবে এই জুলাই মাসে, তাই ডাক্তারের সাথে অবশ্যই টাচে থাকবেন, মিসক্যারেজ রিলেটেড জাতিকাদের একটু প্রবলেম হলেও হতে পারে। আর জুলাই মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের বাবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, এবং বাবা যে প্রফেশনে আছে অথবা যে থ্রুতে বাবার ইনকাম আছে সেই জায়গাগুলো খুব ভালো, কোনো প্রবলেম নেই। এবং এই কুম্ভ রাশির জুলাই মাসে প্রতিকার হিসাবে যেটা বলা হচ্ছে, প্রত্যেক দিন কালো কালির পেনে এক পাতা কিছু লিখুন, আপনার যা ইচ্ছা তাই লিখুন, এটাই হচ্ছে প্রতিকার। লাস্ট রাশিতে চলে যাবো, সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশি জুলাই 2021 রাশিফলে যেটা আমরা দেখতে পাচ্ছি, হেলথ রিলেটেড প্রবলেম হবে, অর্থাৎ জাতক বা জাতিকারা একটু সাবধানে থাকবেন, শরীর নিয়ে একটু প্রবলেমে পড়তে পারেন। ফ্যামিলি লাইফে 3 নম্বর পার্সন অর্থাৎ 3rd পার্সন নিয়ে ফ্যামিলি লাইফ ঝামেলায় জড়িয়ে যেতে পারে, এই নিয়ে কিন্তু খুব সাবধান থাকবেন। আনন্যাচারাল প্রেম দেখাচ্ছে, অর্থাৎ আপনি অলরেডি একটা প্রেম করছেন ধরে নিন, অথবা আপনি বিবাহিত, তাও এই জুলাই মাসে একটা অন্য আরেকজন কেউ এসে সেই প্রেম পূরণের জন্য ডিস্টারবেন্স হওয়ার চান্সেস খুব বেশি।
মীন রাশির জাতক বা জাতিকারা এই জুলাই মাসে নিজের কথা ভুল বলার জন্য অনেক কিছু লসের সম্মুখীন হতে হবে। এই বিষয়ে কিন্তু সবসময় ঠিক একটু মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, যেন যেটা বলছেন তার জন্য আপনার কোনো বড় লস না হয়ে যায়। আর জুলাই মাসে মীন রাশির লোকদের যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই মাসে আপনারা হোলি প্লেসেস ঠাকুরের স্থানে বেড়াতে যাবেন। এবং এই মীন রাশির জুলাই মাসে যেটা প্রতিকার সেটা হচ্ছে একটা ছোট আতর কিনে যে কোনো শুক্রবার বিকেল 5টার আগে প্রবাহিত জলে আতরটা খুলে সেই আতরটা জলে ফেলে দেন, এবং যে শিশিটা এবং ছিপিটা সেটা কিন্তু জলে ফেলবেন না, জলের বাইরে ফেলে দেবেন। এটাই হচ্ছে প্রতিকার জুলাই মাসে মীন রাশির জাতক বা জাতিকাদের। ভালো থাকবেন, দেখতে থাকুন দ্য সলিউশনস, বেঙ্গলস ফার্স্ট অ্যাস্ট্রো ডিসকাশন বেস চ্যানেল। নমস্কার।